স্যার গৌহাটি থেকে ত্রিপুরাতে প্রবেশের সময় অসম চোরাই বাড়ি পুলিশের হাতে আটক, 1.5 কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী। বুধবার ASO 1MCO387 নম্বরের একটি লরি আসাম পুলিশের নাগা পয়েন্টে আসতেই পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে বিভিন্ন পণ্য সামগ্রীর মধ্যে থাকা 105 কার্টুনে মোট 31,680 বোতল এস কাফ সিরাপ উদ্ধার করে, যার কালোবাজারি মূল্য প্রায় 1.5 কোটি টাকা। নেশা সামগ্রী আটক করলেও চালক গাড়ি রেখে পালিয়ে যায়। এই বহুমূল্যের নেশা সামগ্রী আগরতলা হয়ে বাংলাদেশে পাচার করা হবে বলেও জানা গেছে। ভিউরো রিপোর্ট, ভয়েস 18।